ইস্ট লন্ডনের মাইল্যান্ডের মাঝিরুল উলুম মসজিদের সেমিনার কক্ষে বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখার এফ আর মহিউসুন্না একাডেমির ট্রাস্টিতে নিয়ে বার্ষিক প্রতিবেদন, একাডেমির ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফান্ড রেজিং এবং ব্রিটেনে সফররত বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাওলানা মুস্তাফা আহমেদের সভাপতিত্বে এবং একাডেমি চেয়ারম্যান ফয়াজ রহমানের সঞ্চালনায় এতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ট্রাস্টি মাওলানা জহিরুদ্দিন। এতে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর ছাড়াও বক্তব্য রাখেন মাওলানা জামশেদ আলী, হাফিজ নজিরুদ্দিন, হাফিজ মইনুল হক চৌধুরী সহ আরও অনেকে।